রাস্তায় নৈরাজ্য সৃষ্টি করেছে মিটিংয়ের নামে। আমরা এটার প্রতিবাদ স্বরূপ আমরা বাংলার মানুষের জানমালের নিরাপত্তা বিধান করার লক্ষ্যে ওরা যে অগ্নি সন্ত্রাস গাড়িতে সন্ত্রাস করছে, এই সন্ত্রাস যেন না করতে পারে, তার যেন দাঁত ভাঙা জবাব দিতে পারে, তার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ কখনো ছাড়েনি, এখনো ছাড়বে না ইনশাল্লাহ। বিএনপি এবং জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আমাদের স্বেচ্ছাসেবক লীগের আজকে এই শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি এবং জামাতের গুন্ডাপান্ডারা যেন কোনো ধরনের জানমালের, কোনো বাঙালির ক্ষতি করতে না পারে, কোনো সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে, সেই জন্য আমাদের এই শোভাযাত্রা। আজকে আমাদের ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি ইসাক মিয়া ভাই, বিপ্লবী সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাইমবের নির্দেশে আজকে আমরা শান্তিপূর্ণভাবে এই মিছিল করছি, যাতে কোনো অস্থিতিকর পরিবেশ সৃষ্টি না করতে পারে, বিএনপি সমাবেশ থেকে আমাদের জানমালের কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে, তার জন্য আমরা রাজপথে আছি। বিএনপি জামাতের বিরুদ্ধে এই বিএনপি জামাত আজ তারা অজুহাত দেখাইছে, লম্বা লাঠি হাতা লয়ে আইসে আগের মতো সে ন্যায্য, সে আগের মতো সে রক্ষাটা হইলার সৃষ্টি করছে, নৈরাজ্য সৃষ্টি করছে। এই জন্য আমরা আজকে মাঠে আছি, মাঠে থাকবো।